নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের জন্য খুবই খুশির খবর। আপনাদেরকে বলেছিলাম ভোটের আগে টাকা দিতে নির্দেশ ইতিমধ্যেই দিয়েছিলেন কৃষিমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেরকমই এবার টাকা কিন্তু অ্যাকাউন্টে দিচ্ছে, কোন ফসলে দিচ্ছে, কোন জেলা পাচ্ছে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো এই কৃষকটি দেখতে পাচ্ছেন 12,17 মিনিট নাগাদ ওনার টাকা ক্রেডিট হয়েছে। এখানে 5,940 টাকা ওনার ক্রেডিট হয়েছে। অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টের লাস্ট 4টা সংখ্যা এখানে দেওয়া রয়েছে। 28/6/2023 তারিখ ওনার টাকাটা ক্রেডিট হয়েছে। এখানে এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দিয়ে, এক্সিস দিয়ে নাম্বার দেওয়া রয়েছে। বাই আইসি অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে বিমা কোম্পানির নাম, যেই বিমা কোম্পানি আপনাদের বিমাগুলো করে এবং ক্ষতিপূরণের টাকা যখন দেয় এই বিমা কোম্পানি আমাদেরকে দেয়। এবং ইনফোতে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনারা যখন ফর্ম জমা করেন কৃষি অফিসে, ব্যাঙ্কে বা পঞ্চায়েতে, আপনাদের আবেদনগুলো যখন অনলাইনে তোলা হয় একটা করে নাম্বার প্রত্যেক কৃষকের জন্য তৈরি হয়। তো এটি হচ্ছে যে যিনি টাকা পেয়েছেন তার অ্যাপ্লিকেশন নাম্বার। অ্যাপ্লিকেশন নাম্বারের শুরুতে দেখতে পাচ্ছেন কে লেখা রয়েছে, কে মানে কিন্তু এখানে বোঝাচ্ছে খারিফ সিজনকে। তারপর 2022 লেখা রয়েছে মানে 2022 সালকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই কৃষকটি 2022 সালে ফর্ম ফিল আপ করেছিল খারিফ সিজনে, অর্থাৎ ধান চাষ শুরুর আগে যে বিমার ফর্ম জমা নেওয়া হয়েছিল সেই বিমার ফর্ম উনি জমা করেছিলেন এবং ওনার ধানের যে ফলন সেটা ওনার ভালো হয়নি, তো সেই কারণে উনি কিন্তু ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। এবার অনেকে আবার আদ্য জলের অভাবের জন্য ধান চাষ শুরু করতে পারেনি, তাদেরকেও কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। মূলত মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটো জেলাতে এখন দিচ্ছে, অন্যান্য জেলাতে আগে দিয়েছে এবং যে সকল কৃষকরা এখনও টাকা পায়নি সেখানে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে, তাদেরকেও খুব শিগগিরই টাকা দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আপনি ক্ষতিপূরণের টাকা পেয়েছেন কি না, যদি না পেয়ে থাকেন অপেক্ষা করে থাকুন। আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন বা আপনার ব্লকের নাম কি কমেন্টে জানিয়ে দেবেন, যাতে আপনার ব্লক বা আপনার পঞ্চায়েতের কোনো খবর আসলে আমাদেরকে আমরা ইনফরমেশান জানাতে পারি। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।